আল্লাহ অঙ্গীকার করেছে। আচ্ছা জেনে রাখবেন, দুনিয়াতে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আল্লাহ বান্দার সঙ্গে যে অঙ্গীকার করবে কোনোদিন পারে না। আল্লাহ নাম্বার ওয়ান বলছে উদউনি আস্তাজেব, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। জোরে বলবেন না, এটা নাম্বার ওয়ান। কি বলছেন? আল্লাহ বলছে তোরা ডাক, তাহলে ডাকা দরকার আছে না? জোর করে বলে ডাকতে হবে না, তাহলে আল্লাহকে আমরা ডাকবো কাকে? জোর করে বলে, এক বান্দা 80 বছর ধরে শুনছেন, এক বান্দা 80 বছর ধরে সানাম 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 করে এক ভূতের ইবাদত করছে, একদিনও ভূতটা বান্দার নাকে একদিনও সাড়া দেয় না। একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সমাদ, সমাদ কুল হুয়া আল্লাহ আহাদ আল্লাহু সামাদ, সামাদ নাম কার? স্বয়ং আমার আল্লাহ। যখনই বান্দার মুখ থেকে সামাদ নাম বেরিয়েছে, আরশে আজিম থেকে আমার আল্লাহ বান্দাটাকে সাড়া দিয়েছে। এটা আস্তে করে হলো, আরো জোরে হবে না, প্রাণ খুলে হবে না, সুবহান। তাহলে দেখেন, আমরা নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহকে ডাকবো। মুসলমান গুণের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ বলেনা কেন মানুষেরা, শুনে রেখে দেন, দুনিয়ার জমিনে এরা খুব ভাবে শুনে রেখে দেন, কেননা কেউ যদি আজকে প্রেমিক প্রেমিকার অঙ্গীকার ভঙ্গ করে, বাপ মায়ের অঙ্গীকার ভঙ্গ করে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করে, কেননা হযরত ওমর ফারুকে যাওয়া নাই, আল্লাহ পাকের একজন নবী বান্দা, আল্লাহ নেক বান্দা রাস্তা দিয়ে কেটে কেটে যায়, একটা মেয়ে ছেলে যুবক তাকে পথভ্রষ্ট করার জন্য প্রতিদিন যুবকের কাছে যে দাঁড়িয়ে থাকে, যখন একদিন যুবক প্রতিদিন তাহাজ্জুদে নামাজ পড়তে যায়, সে দেখে হঠাৎ করে যুবকের রাস্তার কাছে ওই মহিলা খানা কবি রাত্রে দাঁড়িয়ে ছেলে, যদি কোন ছেলের কাছে ছেলে সামনে থাকে, আপনার ছেলে আলাদা তার মনে ফিলিংস তৈরি হবে না? জোর করে বলো, রাসূলুল্লাহ বলছেন একটা ছেলে আর একটা মেয়ে উভয় যখন পাশাপাশি এসে দাঁড়ায়, তাদের কাছে তৃতীয় নম্বর ব্যক্তি হিসাবে আসে শয়তান। শয়তান, শয়তান এসে উভয়কে খারাপ কাজে লিপ্ত করে। যুবকটা যখন দাঁড়িয়েছে, দেখবেন প্র্যাকটিক্যালি অনেকে বলেন আপনার এরকম, যখন যুবক দাঁড়িয়ে আছে আপনার, যুবকটা মেয়েটার প্রেমে ফিদা হয়ে গেল, যুবকটা আর যেতে পারলেন না, হঠাৎ করে মেয়েটাকে কাছে ডাক দিয়ে মেয়েটা বলে চলো তুমি আজকে আমার বাড়িতে চলো, আমি তোমাকে অসুখ সেবন করাবো। যুবকটাকে হাত ধরে মহিলাটা নিজের বাড়ির মধ্যে নিয়ে চলে গেল। যুবকটাকে যে আকারি করে ধরেছে, জড়িয়ে ধরেছে, হাত ধরেছে, এমন সময়তে যুবকটার মনে পড়ে গেল আল্লাহর কুরআন সূরা রহমান, আল্লাহর কুরআনের আয়াত বলে মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য কবরে দুইটা জান্নাত। আজকে এরা অনেক যুবক আছে, হে যুবক আজকে ওয়াজের মাহফিলে বসেছেন, এমনও যুবক আছে অন্যায় কাজ করতে গেছে, আবার দেখবেন তোমাকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে, জানবে এটাই হচ্ছে তোমার ঈমান। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম হয় না অনেকে? অনেক টাইমে যুবক ভেবে নিয়ে চন্দাই করবো, জেনে রাখে আবার সব অন্যায় থেকে ফিরে আসছে। মুসলমান গণের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আমার যুবক ভাইয়েরা, শুনে রেখে দাও তোমাকে আমাকে আমার আল্লাহ কত ভালোবাসে। তুমি আমি যখন মসজিদে যাই, আমরা মনে করি এটা তো আমরা ভালো কাজ করছি, আল্লাহ দেখতে পাচ্ছে, আমরা যখন দান করি আমাদের মনে পড়ে যায় এটা তো ভালো কাজ করি, আল্লাহ দেখতে পায়, অবশ্যই আল্লাহ দেখতে পায়। এ নবীর গোলামেরা, শুনে রেখে দেন, যখন তুমি এরকম ভাবে যখন ভালো কাজ করতে থাকো, তখন তোমার মনে পড়ে এটা তো আমার আল্লাহ দেখতে পায়, আর যখন তুমি কেন যখন অন্যায় করতে যাও কেন তোমার মনে পড়ে না, এটাও তো আমার আল্লাহ দেখতে পায়। যুবক অনেক যুবক আছে মসজিদে দিকে যায়, মনে পড়ে আল্লাহ ভালো কাজ করে আল্লাহ দেখতে পায়, আবার দেখবে ফাংশনের মাহফিলে যায় এরকম ভাবে মহিলা দেখে দেখে ঘুরে, এরকম তখন কেন মনে পড়ে নি আমি গুনাহ করছি, এটা আল্লাহ দেখতে পাচ্ছে। এ নবী প্রেমিকেরা, এ রাসূলুল্লাহর সেকেরা, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, কিন্তু আল্লাহ তোমাকে আমাকে কতটা মহব্বত করে আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে তোরা গুনাহ করতে ভালোবাসিস, আর আমি আল্লাহ তোদের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। আরো জোর করে হবে, তাহলে স্মরণ করে
যুবকটা অন্যায় কাজে লিপ্ত হবে, মনে পড়ে যায় বলে মান হাফা মাকাম রাব্বিহি জান্নাতা, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত। যুবক ছেলেটা তৎক্ষণাৎ মহিলার থেকে দূরে সরে গেছে, বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যে যুবকটা কিছুক্ষণ পর ইন্তেকাল হয়ে গেল। যুবকটা ইন্তেকালের পর সবাই মিলে তারা হুড়ো করে যুবকটার যে দাফনস্ত করে দিচ্ছে। হযরতে ওমরে ফারুকের জামানায় এই ঘটনা ঘটেছে। ওমরে ফারুক যখন কথাটা শুনলো বললে চলো, আল্লাহ তো বলেছে যারা আল্লাহ আল্লাহর সাথে যে অঙ্গীকার করে কখনো ভঙ্গ করতে পারে, কখনো ভঙ্গ করতে পারে না। চলো আজকে দেখবো আল্লাহ তার বান্দার সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা। যুবক আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুবকটাকে নিয়ে সাথে করে আর তার আল্লাহ রাসূলের সাহাবী আর হযরত ওমর কিছু লোককে নিয়ে যুবকের কবরস্থানের দিকে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটা কবরের দিকে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়ালাইকুম সালামের আওয়াজ কানে ভেসে উঠেছিল। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে ও বাবা যুবক বলো তো দেখি আল্লাহ তোমার সঙ্গে যে অঙ্গীকার করেছে এই অঙ্গীকার কে আল্লাহ ভঙ্গ করেছে। হযরতে ওমর কি যুবক ছেলেখানা বলে এ হযরতে ওমর রাদি আল্লাহু তাআলা আনহু হুজুর শুনে রেখে দেন দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করে, মেয়ে মায়ের অঙ্গীকার ভঙ্গ করে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ আল্লাহ বান্দার সঙ্গে যে অঙ্গীকার করে কখনো ভঙ্গ করতে পারে না। কেননা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়েছেন বলে মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের দুইটা জান্নাত দেয়। আমি যুবকের কবরেতে আমার আল্লাহ পাক দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না, ঘুম পাচ্ছে আর একটু জোরে হবে না, সুবহানাল্লাহ। আমার ভাইরা যুবকেরা তাহলে দেখেন ভাগ্য হবে আল্লাহ যে অঙ্গীকার করে কোনোদিনই ভঙ্গ করবে না। তাহলে আল্লাহ জোর করে বলো আল্লাহকে, আল্লাহকে ডাকলে আল্লাহ কোনো দিনই সাড়া দেয় না। তাহলে সবাই মিলে আমরা একবার আল্লাহকে ডাকি, বলেন এই জায়গায় বসিয়েছে কে, চিৎকার দিয়ে যতজন বসে আছেন কে মুখ দিয়ে বলছেন না বলছেন, কেউ যদি নিজেকে চালাকি মনে করে জেনে রাখবেন আমার কানে ফাঁকি দিতে পারে, আল্লাহকে দিতে পারবেন? জোর করে বলেন দেয়া যাবে? আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ 99টা নাম আছে, এই 99টা নামের মধ্যে সবথেকে বড় নাম ইয়া আল্লাহ। বান্দারা সবাই এখানে বসেছেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, বসিয়েছে কে? চিৎকার দিয়ে বলুন বসিয়েছে কে? আরো জোরে বলেন এই জায়গায় বসিয়েছে কে? যে আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন। আমার ভাইরা আমরা আল্লাহকে ডাকবো। মুসা নবীর জামানায় একটা মেয়ে ছেলে দেখবে কারণে আল্লাহ কিছু কিছু হইতো নাকি অহংকার হয়ে যায়, কিছু কিছু মানুষের খুব অহংকার এসে যায়, দেখবেন টাকায় অহংকার, কারণ আল্লাহ অগাধ সম্পত্তি দিয়েছিল। মাঝে ভাবলো দাঁড়া মুসা নবীর নামে কিছু একটা অপবাদ দিতে হবে। দেখেন আমি এই জন্যই বলছি একটা কাফেরও যদি অন্তর থেকে আল্লাহকে ডাকে আল্লাহ তার উপরে রহমত নাযিল করে, পারে না করে না করে না জেনে রাখবেন। রাস্তায় অনেক ভিখারি আছে, আচ্ছা একে কি কেউ মনে করে এটা মুসলমান ভিখারি না হিন্দু ভিখারি বলে দান করে কেউ চাইলে সবাই দান করে না? জেনে রাখেন এটাই হচ্ছে আল্লাহর দয়া। আমার ভাই কারণ আপনার এক মহিলাকে ফিট করলো, যাও মুসা নবীর নামে যদি তুমি অপবাদ দিতে পারো এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেবো।
চলে গেল, মহিলা গেল নিজের জামা ছিঁড়ে মুসা নবীর নামে অপবাদ দেব বলে মহিলার বাড়ি, মহিলা মুসা নবীর বাড়িতে চলে গেল। যেই মুসা নবীর বাড়িতে যায়, মুসা নবীর বাড়ি থেকে মহিলা যখনই পার হয়ে জামা কাপড় ছিঁড়ে এলাকাবাসীদের বলবে, এই এলাকাবাসীরা মুসা নবী আমার সঙ্গে খারাপ কাজ করেছে, এই দেখো এর প্রমাণ। এই যে মুখ দিয়ে কথাটা বলবে, আল্লাহ মহিলার জবানকে বন্ধ করবে, জোর করে বলবে না, জবানের মালিককে আল্লাহ, জোর করে বলে আল্লাহ জবানের মালিক আল্লাহ, মহিলার জবান বন্ধ হয়ে গেল। আবারও মহিলাখানা কি করলো, এরকম ভাবে আপনার মহিলাটাকে আরো দ্বিগুণ লোভ দেখাতে লাগলো, দ্বিগুণ লোভ দেখিয়ে মহিলাটাকে আপনার এরকম ভাবে আস্তে আস্তে করে বলে, আজকে দিনে তুমি বলো মহিলা যাও, যা লাগবে তোমাকে এর বিনিময়ে, যা দেবো বলেছিলাম ডবল দেবো, তুমি আজকের দিনে মুসা নবীর নামে অপবাদ দিবে যাও। মহিলা আবার মুসা আলাইহিসসালামের কাছে চলে গেলেন, আবার বাড়ি থেকে যখনই আসছেন মহিলা আবার জামা ছিঁড়ে এলাকাবাসীদের বলবে, আবার আল্লাহ মহিলার জবানকে বন্ধ করে দিল। মোট কথা আমি সব করে বলি, তৃতীয়বার মহিলা দুবার এরকম কাজ করলো, দ্বিতীয়বার তওবা করছে, আল্লাহ তুমি এবার আমার জবানকে খুলে দাও। তৃতীয়বারের বেলায় আবার করেছে মহিলা, তৃতীয়বারের বেলায় খালে সন্তর থেকে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তুমি যদি এবার আমার অন্তরটাকে পরিবর্তন করে দিতে পারো, আল্লাহ তুমি যদি এবার আমার জবানকে খুলে দাও, আমি আর জিন্দিগি ভর মুসা নবীকে মুসা নবীর নামে অপবাদ দেবো না। মুসলমান করে ছেলে মেয়েরা পারা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আমার মুরব্বী বাপেরা এসেছে, আর আশা হবে কি জানি না, ভাইয়ের মতো সন্তানের মতো বলে নিয়ে যায়। আল্লাহ বলে উনি মুস্তাজিব লাকু বান্দা তোরা, আমি আল্লাহ মাকে ডাক, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ কে ডাকা যায়, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ কে ডাকা যায়, যখন তুমি ঘুম থেকে উঠবে আল্লাহ নাম বলে উঠবে। এ মুসলমান করে ছেলে মেয়েরা এরকম ভাবে, যখন তুমি বাথরুমে যাবে তখন তুমি আল্লাহকে ডাকবে, মসজিদে যাবে আল্লাহকে ডাকবে, বাইক চালাবে আল্লাহকে ডাকবে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে ডাকা যায়। আর দেখতে পাওয়া তোমার মুখ যদি আল্লাহ নামে জিকিরখানা করতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, একদিন না একদিন তুমি আল্লাহ পাকে নেকার বান্দায় পরিণত হয়ে যাবে। আস্তে আস্তে করে মুসা নবীর কাছ থেকে এরকম ভাবে মহিলা খানার জবানকে আল্লাহ কবুল করে নিলেন, ফরিয়াদকে কবুল করে নিয়ে মুসা নবীর কাছ থেকে বেরিয়ে গেলেন। মুসা নবীর কাছে যে মহিলা খানা বলে, ও আল্লাহ পাকের পয়গম্বর, হে হযরতে নবী মুসা, আজকে দিনে আমি মহিলা সাক্ষী দিলাম, বেশক তুমি আল্লাহ পাকের ওলি মাহবুব বান্দা। জোরে বলে, শুধু তাই নয়, বেশক তুমি আল্লাহ পাকের একজন পয়গম্বর, হযরতে মুসা আপনার কাছে আমাকে কারণ আমাকে পাঠিয়েছিল, টাকার লোভ দেখিয়েছিল, জানেন হয়তো মুসা নবী ছিলেন রাগি। মুসা নবী বলে, দুনিয়ার জমিন কেউ গুম করে, এ দুনিয়ার জমিনের মাটি রে, তুই কারুনকে দর দর, মাটি কারুনকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো, কারুন তখন আর এরকম ভাবে দৌড়াতে পারে না। আবারও মুসা নবী মাটিকে বলতে লাগে, এ দুনিয়ার জমিনের মাটি, তুই কারুনকে দর দর, মাটি কেনা কারুনকে গ্রাস করে ফেললো, কারুন আর দৌড়াতে পারে না, কারুনের কোমর পর্যন্ত গলা পর্যন্ত গ্রাস হয়ে গেল। এমন সময়তে কারুন তখন বলতে লাগে, মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও। এমন সময়তে মুসা নবী পাথরকে উঙ্গুন করে, এ দুনিয়ার জমিনের পাথরে, তুই কারুনকে মেরে 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 ফেল, কারুনকে মারা হয়ে গেল, পাথর মেনে দিল। এমন সময়তে আমার আল্লাহ জানিয়ে দিল, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই গুনাহগার কাফের কারুন যদি তোমাকে না দেখে একবার, আমি আল্লাহ আমাকে দেখে বলতো, আল্লাহ তুমি বাঁচাও, আমি আল্লাহ গুনাহগার কারুনকে ওই তোমার হাত থেকে বাঁচিয়ে দিতাম। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ, দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন বান্দা, দ্বিতীয় আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ বলছে ফাজকুরুনি আজকুর, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহ জোরে বলবে না, তাহলে এটা কে অঙ্গীকার করছে?
জোর করে বলো, আল্লাহ আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন। আপনি দেখবেন আমরা যখন মসজিদে যাই, এখন দেখবেন যে আল্লাহকে স্মরণ করবে যখন মসজিদে যাবে মনে পড়ে যাবে আল্লাহ দেখছে, ডান পা আগে দিয়ে দিয়ে। আমরা যখন বাথরুমে যাই কোন পা আগে দিয়ে। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম, হে যুবক শুনে রেখে যাও, আজ তার আগে বলি আমি ইসলাম কথা বলে আমি বলছি বলা ইসলাম ভাই বলে দিই যাবো বলবো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়। যদি শ্রেষ্ঠ হয় জাস্ট বুঝানোর জন্য প্রথমেই বলেছি ওয়াজ বুঝার জিনিস বুঝা লাগবে আপনার আমার। আল্লাহ বারোটা মাস দিয়েছে, বারোটা মাস জেনে রাখবেন মহরম রজব শাবান আছে না নাই, আটটা এরকম ভাবে দেখবেন অনেক মাস আছে। আল্লাহ রমজান মাসকে বলছেন শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ মাস কি মাস জোর করে বলো, একটু সারা শুনে না দিলে আমি কি করে বুঝাবো, শ্রেষ্ঠ মাস। কারণ এই জন্যই শ্রেষ্ঠ মাস, রমজান মাসে আল্লাহ পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ নাজিল করেছিলেন, জোর করে বলো। শুধু তাই নয়, এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি, রমজান মাসে একটা রাত এসেছে, একটা রজনী, যে রজনীর নাম হচ্ছে লাইলাতুল কদর, যে এক রজনী লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, যে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকে আল্লাহ বেশি সওয়াব দেন, জোরে বলবেন না। যুবক শুনে রেখে দেন, এই 1000 মাস সমান 84 বছর। মনে করেন আপনি 1 টাকা দান করেছেন ওই লাইলাতুল কদরের রাত্রিতে, 84 বছর বাঁচবো কি মরবো এর কোনো গ্যারান্টি নাই, 84 বছর আর ওই 1 টাকা দানের সওয়াব পেতে থাকবে, জোরে বলে বলে। এটা হলো কি লাইলাতুল কদর, তাহলে এই জন্য শ্রেষ্ঠ মাস। কিন্তু আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাস বলেছেন রবিউল আউয়াল মাস, কোন মাস কে রবিউল আউয়াল মাস, কোন মাস, কারণ যে রবিউল আউয়াল মাসে নবী দিয়ে এসেছিলেন, যে রাতটাকে আরবিতে বলা হয় লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ যে রজনীতে কারণ কুরআন নাযিল হয়েছে, কুরআনের জন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস আর নবীর জন্য রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস, জোরে বলে। নবীর জন্য কুরআন, কিন্তু কুরআনের জন্য নবী আসেনি, নবীর জন্য কুরআন এসেছে, জেনে রেখে দেন। তাহলে আটটা রমজান এই জন্যই বলতো শ্রেষ্ঠ মাস। শুধু তাই নয়, কিছু আল্লাহ হারাম মাস করেছেন, যেমন মহরম সম্মানিত মাস, এই মাসগুলোতে ইবাদত বন্দেগী বেশি করতে হয়। তাহলে সব মাসকে শ্রেষ্ঠ করলে তার মাঝে কি হয় একটা কথা বলে, সবগুলো শ্রেষ্ঠ হলে একটা কি হয় সবাই কি আগ্রহ করতে পারে, এই মাধ্যমে রেজাল্ট প্রকাশ হলো আটটার আলেমে রেজাল্ট প্রকাশ হলো, সবাই কি র্যাঙ্ক করতে পারে, ফার্স্ট হতে পারে, সবাই ফার্স্ট হতে পারে না, সবগুলো শ্রেষ্ঠ হলে একটা কি হয় সর্ব, কথা বলো একটু, সবগুলো শ্রেষ্ঠ হলে একটা সর্বশ্রেষ্ঠ। ইসলামকে সর্বশ্রেষ্ঠ এই জন্যই বলা যাবে না, কারণ তাহলে তোমাকে সব ধর্মকে শ্রেষ্ঠ। এখন বলো কোরআনের আয়াত 208 নাম্বার সূরা বাকারা 208 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই আয়াতের সানে নুজুলে ভাই আমি কিতাবের একটা বাইরে কথা বলি না, যতটুকু কথা বলে যাচ্ছি কিতাব টি কিতাব, এই আয়াতের সানে নুজুল তাফসীরটি কাসির খুলে দেখলেন, এই আয়াতের সানে নুজুলে বলা হচ্ছে যে রাসূলুল্লাহর কাছে কিছু ইহুদিরা গেল, তারা যে বলছে হুজুর আমরা শনিবার দিন ইবাদতের দিন মানবো, আর শনিবার দিনটা আপনি হুকুম করে দেন সবাই যেন তৌরাতের উপর আমল করে, আল্লাহ তৎক্ষণাৎ কোরআনের আয়াত নাযিল করে দিলেন উদখুলু ফিসিল মিকাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ইসলামে প্রবেশ করে অন্যের অনুসরণ করা যায়। জোর করে বলো, আরে কথা বলে না কেন,
তাহলে তুমি অন্য ধর্মকে শ্রেষ্ঠ বললে তাহলে সব ধর্মকে শ্রেষ্ঠ বলতে হবে, তবে কিন্তু ইসলামকে সর্বশ্রেষ্ঠ বলতে হবে, ঠিক কি না? ইসলাম আল্লাহর কুরআন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো একমাত্র ধর্ম। জোরে বলবেন না, একটু প্রাণ খুলে হবে না, আরো জোর করে হবে না? তাহলে ইসলাম কি ধর্ম? আমাদের 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 আল্লাহ এক, আল্লাহ এক, নবী এক, ইসলাম এক। তাহলে ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, ঠিক কি না? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ কবুল, অসুবিধা নাই তো কারো? আমার সোনার ভাইরা, যুবকেরা, তাহলে প্রতিটা ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম দেখে, প্রতিটা ক্ষেত্রে আপনি এরকম ভাবে সাপোর্ট করতে পারে, প্রতিটা ক্ষেত্রে আপনি আল্লাহকে স্মরণ করতে পারে। তাহলে আল্লাহ বলছে, বান্দা তোমরা, আমি আল্লাহ, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। দেখে আল্লাহকে স্মরণ করেন, যারা আটটি সৃষ্টি করার মতো করুন, জেনে রাখবেন অবশ্যই আমার আল্লাহ তোমাকে স্মরণ করবে। এক বান্দা দেখে জাহান্নামের ভিতরে দাও দাও করে আগুনের মধ্যে জ্বলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, শুনছেন আব্বা? এক বান্দা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হাদিস। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা, আমি তোমার পাপী বান্দা, আজকে দিন আল্লাহ তোমাকে ডাকছি, আল্লাহ তুমি আজকে দিন আমার ডাকে একবার, আল্লাহ আরশে আজিম থেকে বান্দার ডাকে সাড়া দিল। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ আজকে দিনে, আল্লাহ তুমি যে ডাকে সাড়া দিয়েছো, আল্লাহ আমি তোমাকে স্মরণ করছি, আল্লাহ আমি এই জাহান্নামের আগুন, আমার এই মাংসপিণ্ড শরীরে আজাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না, তুমি যদি আমার উপরে দয়া করো আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে বের করো। আল্লাহ বলছে, যা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে দিলাম। আরো জোরে বলো, আল্লাহ বান্দাকে বলল, যা, তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের একটা গাছের মধ্যে বসার স্থান করলাম, তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবে না, বান্দা আবার ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আবার কি হলো রে বান্দা, আবার তুই ডাকছিস কেন? আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, আল্লাহ আজকে দিনে কেউ আমার নাই, আল্লাহ আল্লাহ তুমি যদি আল্লাহ আমার থেকে সৈন্য ফিরিয়ে লাও, আল্লাহ আল্লাহ কে আমার দিকে তাকাবে, আল্লাহ আল্লাহ তুমি আমার উপরে দয়া করো। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ আজকে দিনে তোর উপরে রহম করলাম, যা বান্দা আজকে দিনে আমি আল্লাহ তোকে জাহান্নামের গাছ থেকে তোকে তুলে আমি আল্লাহ তোকে জাহান্নামের গেটের মধ্যে বসাবো। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গেটের মধ্যে করে দিলাম, আর ডাকবি না তো? না আল্লাহ আর তোমায় ডাকবো। আবার বান্দা অনেক দিন পর আল্লাহকে ডাকছে, আচ্ছা এতগুলো ভাই বসেছেন, কেউ বলতে পারবেন কোনোদিন যতই মনে কষ্ট হোক আল্লাহকে না ডেকে কোনোদিন থাকতে পারবে? আমার কাছে একজন দরবারে একজন তাবিজ করতে গেছে, তাকে বলছি, ভাই তুমি নামাজ পড়বে? ব্যবসায় উন্নতি হয়নি, আমার কাছে গেছে, আমি বলছি তুমি নামাজ পড়ো, আল্লাহ ঠিক ব্যবসায় বরকত দিবে। এখন ও বেচারি নামাজ পড়তে বলেছি, ওর ব্যবসায় আরো, এখন ও ঠিক করে ধিৎকারে নামাই ছেড়ে দিছে, এখন কিছুদিন পর গেছে এরকম মনে করার কাছে না, ডাকছে বারবার করে, আল্লাহ তোমাকে এত ডাকছি তুমি আমার মনে আসিকে প্রেম করো, লাস্টে গেলে দেখবেন ধিৎকারে আল্লাহ ডাকে ছেড়ে দেবে। আবার কিছু কিছু লোক আছে দেখবেন এমনি মুখে আল্লাহ নাম নেয়, যেই বজ্রাঘাত করলো খরাং করে আল্লাহ বিপদ থেকে বাঁচা। ইমান চার প্রকার, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, গাইবুল ইয়াকিন, বাসুল ইয়াকিন, চতুর্থ নম্বর, আর আমার ইমান হচ্ছে চতুর্থ নম্বর, ফেলাই পড়লে আল্লাহকে এরকম অনেকে আছে যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে। ভাইরা, বাপেরা, যুবকেরা, তো এরকম ভাবে আস্তে আস্তে করে আটটার কি করে ওই বান্দা আল্লাহকে ডাকছে, আল্লাহ বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। বলে কেউ কেউ আই থেকে বুকে এতগুলো ভাই বসেছে, ভাই কেউ আমরা আল্লাহকে না দেখে থাকতে পারবো? কেউ থাকতে পারবো? ইনশাআল্লাহ কেউ থাকতে পারবো না। বান্দা আবার ডাকছে, কি হয়েছে বল, আজকে দিনে কেন ডাকছিস? আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, আজকে দিনে আল্লাহ তোমাকে আবার ডাকি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা,
ওই বান্দা কারা আবার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান, আমার আল্লাহ পা রহমতে দুনিয়া জসমানি ভাই আমার বান্দা আবার তো কি হয়েছে বল, কি জন্য যে আমি আল্লাহ পা আমাকে পারে মানে নাকি আল্লাহ পাকে বান্দা কারা জবাব দিবে, ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গেটের মধ্যে বসিয়েছো, আল্লাহ পা তুমি কি আজকের দিনে আমাকে আল্লাহ আজকের দিনে জাহান্নামের আজকের দিনে আল্লাহ তুমি কি আজকের দিনে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই ওই জায়গায় কি বসার স্থান হবে না আমার আল্লাহ জানিয়ে দিবে, ওই আমার বান্দা চলে যা চলে যা আমি আল্লাহ তোর বসার জায়গা আজকে দিনে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম, ও যুবকেরা ও নবী প্রেমিকেরা ওই বান্দা কানা আবার আল্লাহকে ডাকতে লাগি, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান, আমার আল্লাহ পা রহমতে দুনিয়া জসমানি ওই আমার বান্দা রে আমার তোর কি হয়েছে বল, কি জন্য যে আমি আল্লাহ পা আমাকে বারে বারে ডাকি আমার কেন তুই ডাকতে লাগি, আল্লাহ পাকে বান্দা কানা জবাব দিবি, ও রব্বুল আলামিন আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসেছি আল্লাহ পা একবার কি জান্নাতের গেটের কাছে যেতে পারবো না, আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দা রে চলে যা আমি আল্লাহ তোর বসা জায়গাটাকে আজকে দিনে দিন জান্নাতের কাছে আমি আল্লাহ তোর বসা জায়গা জান্নাতে কেটে করে দিলাম, আরো জোরে বলে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটের মধ্যে করে দিলাম, তুই আর ডাকবি না তো না তোমায় ডাকবি বান্দা জান্নাতের গেটের কাছে বসে বসে আবার আল্লাহকে ডাকবি, আবার কি হলো রে আবার ডাকছি কেন, আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা আমি তোমার পাপী বান্দা আল্লাহ তোমার কাছে ডাকছি জান্নাতের গেটের কাছে তো চলে এসেছি তুমি একবার আমার উপরে দয়া করো, দয়া করে যদি আল্লাহ তুমি আমাকে জান্নাতের দরওয়াজাটা একবার খুলে দাও আমি তোমার বান্দা জান্নাতের মনোরম দৃশ্য দেখে আমার অন্তরটাকে জুড়িয়ে দিই, আরো জোর করে হবে না, আল্লাহ বলবে যা আল্লাহ তোর জন্য জান্নাতের দরওয়াজা খুলে দাও, জোর করে হবে না আল্লাহ বলবে যা এরকম আর ডাকবি না, আল্লাহ আবার ডাকছে কি হলো, আল্লাহ জান্নাতের দরজা দেখলাম আল্লাহ একবার তুমি আজকে আমার জন্য আল্লাহ আজকে জান্নাতের ভিতরে কি আছে, আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের জন্য যা তুই চলে যা আমি আল্লাহ পারি নাকি তোর গুনাহ মাফ করতে, মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিল ওই আমার বান্দারে আজকে দিনে তে শুনে রেখে দি আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জাহান্নামের গেটে এনেছি, জাহান্নামের গেট থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না, চলে যা আমি আল্লাহ তোর জীবনে পাকার পাকার গুনাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দি, আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম, যা আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম, তাহলে নাম্বার 2 আল্লাহ বলেন বান্দা তোরা স্মরণ কর, তাহলে প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহকে স্মরণ করব বলেন ইনশাআল্লাহ, তৃতীয় নাম্বার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, বান্দা তোরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকর আদায় কর, ভাই পিছন দিকে যারা একটু দূরে বসে আছে আমি আমার ভাইগুলোকে রিকোয়েস্ট করে বলছি ফিরাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমরা ওই দূরে না বসে এই মাহফিলের মধ্যে এসে বসো চোরতো বিছিয়ে দিচ্ছে একটু এসে বসো ভাই, একটা দিন জলসা দিয়েছে হাওড়া জেলার ছেলে তো ভালো হয় কথা শুনে ভাই গুণ একটু আগিয়ে এসো, চিরজীবন তো আমরা সবসময় বাইরে বাইরে ঘুরে কাটালাম একটা দিন বসে জেনে রাখবেন আল্লাহ যদি কবুল করলেন এখান থেকে এতগুলো মানুষ বসেছি ভাই আমরা সবাই নবীর গোলাম হতে চাই তো, কারা কারা চাই একটু হাত তুলে দেখান দেখিনি, না রে তো বীর প্রাণ খুলে আরো জোরে হবে, না রে তো বীর আরো জোরে, না রে দিবে নবীর গোলাম হতে চাই তো আলহামদুলিল্লাহ এমনি এমনি হওয়া যাবে, নবীর গোলাম হতে গেলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে ঠিক কি না বল, এখন একজন কেউ আছে
বলছি ভাই, আমার ভাইরা, তথাপিও আমি পিছন থেকে একটু ভাই ভাইকে রিকোয়েস্ট করব, একটু আগে চলে আসেন মাহফিলের মধ্যে। আলহামদুলিল্লাহ দেখেন একদম তো মাহফিল আল্লাহর রহমত, আল্লাহর দয়া, জেনে রাখবেন আল্লাহ কবুল করে নেবেন। আমার সোনার ভাইরা যুবকের তো আলহামদুলিল্লাহ, আমি আমার বাপ বলছেন বিদায়ের আগে মুহূর্ত আমার ভাই আসা পর্যন্ত, তথাপি আমি চারটি আয়াত বলেছিলাম। আল্লাহ বলছেন বান্দা তোরা, আমি আল্লাহ আমার নিয়ামতের শুকর আদায় কর, এই যে এই জান্নাতের বাগানে বসিয়েছে আল্লাহ বসিয়েছে, তাহলে আমরা যদি আল্লাহ শুকর আদায় করি আল্লাহ খুশি হবে। প্রতিটা ক্ষেত্রে আপনি যদি আল্লাহ শুকর আদায় করে আল্লাহ খুশি হবে বলেন আলহামদুলিল্লাহ। আর চতুর্থ নম্বর আল্লাহ বলছে বান্দা তোরা যদি আমি আল্লাহ আমার চিন্তা করে দেখবেন কি ওয়াজ করে গেলাম, শুধু শুনবেন আর একটা দিয়ে বার করে দিবেন আস্তে আস্তে বিশ্বাস করে। আর তারা এখানে আনবেন হয়ে গেল, আমি এতটুকু কে খুশি হবে না হবে আমি এই নিয়ত করে জলসা করিনি, আল্লাহ সাক্ষী আমি আল্লাহকে খুশি করার জন্য আপনাদের কাছে বলে গেলাম। যে মানুষ হকের জন্য ন্যায় দিকে ফিরে আসে, যদি একটা বান্দা হক পথে ফিরে আসে আল্লাহ তোমার ওসিলায়, আল্লাহ আমি গুনাহগারকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা, আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নাজাতের ওসিলা করে দিবে। জোরে বলে জেনে রাখবেন, নবীকে যদি ভালোবাসতে পারি তবেই আমি কোনদিন সহ্য করবেন? আওয়াজ আসছে, এটা হাওড়া জেলার আওয়াজ নয়, চিৎকার দিয়ে বলুন নবীর অপমান কোনদিন সহ্য করবেন? আজকে সমাজে কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, বেজন্মের বাচ্চা আছে, দেখবেন ফেসবুকে ফেসবুকে পোস্ট করে নবীর সম্মান কে লিয়ে কটু ভাষায় কথা বলে, নবীর সম্মান কে লিয়ে আপনার ফেসবুকে নবীর মাজারের উপরে একজনকে জুতো পায়ে দিয়ে দাঁড় কাটিয়ে রেখে বলে মুস্তফার মাজারের উপরে জুতো পায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আরে তাদের উদ্দেশ্য করে বলি, আরে তোদের যদি এতই সাহস থাকে বিনা প্রশাসনে খোলা ময়দানে দাঁড়া নবীর গোলাম না, তোদেরকে ইঁটের জবাব পাথর দিয়ে দিয়ে দিবে। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। আল্লাহ আল্লাহ সহ্য করতে পারে? দেখেন আপনার কি বলেন দেখিনি, আপনার ফ্রান্স আপনার নবীর কার্টুন দিয়ে একটা ব্যঙ্গ করেছিল, দেখেন আল্লাহ পেরেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া তো দূরের কথা, গাড়ি অটোমেটিক আগুন লেগে গেছে, জোরে বলবেন না অ্যাক্সিডেন্ট হয়ে আগুন লেগে জ্বলে মরে গেছে, কত বুঝতে পারছে? আরে নবী হলো মুসলমানদের কালিজা, ঠিক কিনা বল? জেনে রাখবেন ভালোবাসা তখনই হয় এই জায়গায় নবীকে রাখতে, ঠিক কিনা? হাদিস পাক আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা তখন পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই। কি বলে দেখি, তোমাদের মা বাপ ওয়ালা দেখি, তোমাদের সন্তান সন্ততি অন্নাসে আজমাইন, সর্বাপেক্ষা আমি রসুল যদি তোমাদের কাছে প্রিয় না হই তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। এখন দেখবেন কিছু যুবক ছেলে আছে ভালোবাসায় প্রেম প্রেমিকাকে ফোন করলে বলে তুমি আমার জান, ঠিক না ভুল বলছি বলে না? আচ্ছা বলো তো অ্যাকচুয়ালি জান, জোর করে বলো অ্যাকচুয়ালি রাসূলুল্লাহর কাছে হযরত ওমর গেলেন, বলছে হুজুর আমি আমার জান ব্যতীত সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছে ওমর তুমি প্রকৃত মুমিন হতে পারো না। ওমর বলছে হুজুর জান ব্যতীত যতগুলো জিনিস আছে সমস্ত কিছুর থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলছে ওমর এখনো প্রকৃত মুমিন হতে পারো না। লাস্ট কালে বলছে হুজুর আমি আমার জান মাল টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছুর থেকে আমি আমার মুস্তফাকে ভালোবাসি। আল্লাহ নবী বলে ওমর তুমি প্রকৃত মুমিন হয়ে গেছো। জোরে জোরে আল্লাহ কবুল করে নেননি কোন নবী? দেখেন মাকাম আম্মা আমিনা বলছেন শিশুবেলায় কে যেন আমাকে বলছে যাও যাও এই বাচ্চার মধ্যে 20টা নবীর গুণ ভরে দাও,
কুড়িটা নাম্বার গুণের গীত গুণে, এক নাম্বার আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজাতানু কুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রিদা ইসহাক ফাসাহাতা সালে হিকমাতা লুত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা ইয়ুব তোয়াতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ হাব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই কুড়িটা নবীর সমস্ত নবীর গুণ মুস্তফার মধ্যে দিয়ে দাও, জোরে বলে, আরো জোরে হবে না? আল্লাহ কত বড় মাকাম দিয়েছে, কত বড় ইজ্জত বালা দিয়েছে বলো দেখি ভাই। এতগুলো ভাই যুবকগুলো বসেছো, ওয়াজ মাহফিল অনেক শুনেছে, আল্লাহ কবুল করে কোন নবীর প্রতিটা নবীর আমরা এক একটা কালেমা পড়েছি। হযরত আদম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, আল্লাহ কি রাসূলুল্লাহ বলেছেন? মোট আল্লাহ কত নবী রাসূল পাঠিয়েছে? 1,24,000, 1,00,000, 2,00,000 মতান্তরে যত আপনার এই 1,00,000, 1,00,000, 2,00,000, 24,000 নবী রসুল পাঠিয়েছে। আচ্ছা খাস করে কি আল্লাহ কোন নবীর কলেমা শেষে লিখেছে কেউ দেখাতে পারবে? হযরতে আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যেটা ঠিক আছে সমাপ্ত করলাম। আল্লাহ কবুল করেন আমার ভাইরা। যে যে দেখেন আমার ভাই আলোচনা করবে, আমি বলবো অসুবিধা হচ্ছে না? দেখেন আল্লাহ প্রতিটা নবী আল্লাহ আপনার আমার মুস্তফার কত বড় মাকাম দিয়েছে। মুসলমান বলে ছেলে মেয়েরা পারা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছে। প্রতিটা নবী কলেমা শেষে আল্লাহ রসুল্লাহ লিখে না, হযরত আদম নবী কলেমা শেষে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, হযরত মুসা নবী কলেমা শেষে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈসা নবীর কলেমা শেষে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কিন্তু আল্লাহ পাক আপনার আমার নবীকে কতটা মহব্বত করে, আপনার আমার নবীর কলেমা শেষে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে ও যুবকেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছে। কেননা কুরআন শরীফে আল্লাহ তামা নবীদের নাম ধরে ধরে ডেকেছে, হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আর আল্লাহ পাক আপনার আমার নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন তোবা মুজাফিল মুদাসির বলে ডেকেছে। এ যুবকেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছে। আল্লাহ তামার নবীদেরকে দেখে যে আশা করবে, এ নবীরা তোমরা কিসে রাজি? এ নবী আদম আমি আল্লাহ তাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এ নবী মুসা আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এ নবী সুলাইমান আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। তবে আমার নবীরা আপনারা সাক্ষী থেকে যান, আমি আল্লাহ কিসে রাজি? আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি।